সকলকে ধন্যবাদ জানাই প্রভু যীশুকে, যে প্রভু যীশু আমাদের সকলকে, আমাদেরকে এখানে আহ্বায়িত করেছে যাতে আমরা তার মধ্য দিয়ে সেই সত্য জীবনে দাঁড়াতে পারি। তাই প্রভুকে আমরা আরেকটি বার ধন্যবাদ জানাই যে প্রভু আমাদের সমস্তভাবে এই জীবনে দাঁড় করিয়েছে তার সত্যের মধ্য দিয়ে। দা হাউস অফ গড চার্চের প্রত্যেককে আমি স্বাগত জানাই আরেকটি বার। আজকে আমাদের প্রভুভোজের দিন ছিল এবং তাই একটা গৌরবের, বিশেষ আনন্দের দিন হয়ে থাকে আমাদের জন্য। আজকে আমরা যারা যিশুর ভালোবাসার সন্তান হিসেবে নতুন অধিকার পেয়েছি, তাদের জন্য একটা বিশেষ এক আশ্বাদ জীবনে বহন করে। আর তাই আমরা দেখব আজকে যে আমরা বা প্রভু আমাদের উনি অ্যাকচুয়ালি কে, তার পরিচয়, আমাদের পরিচয়টা বা আমাদের জীবনটা কোথায়। আমরা জানি যে মহাকাশে যখন যায়, যারা মহাকাশে যায় এনারা কেমন লোক হয়। যদি দেখি যে আমাদের একজন জার্নালিস্ট ছিলেন, ফটোগ্রাফার ছিলেন, তিনি কি করতেন, তার কাজই ছিল সমস্তভাবে, আর তাই সেই ফটোগ্রাফারের নাম ছিল স্টিভ পাইক। ইনি কি করতেন, ইনি একটা রিসার্চ করেছিলেন যে যারা যারা মহাকাশে গিয়েছিল 1960 খ্রিস্টাব্দ থেকে 1970 সালের মধ্যে, যে সে একটা চিত্রপট করেছিল কি, যে তারা যে যায় তারা মূলত কি নিয়ে যায়, তাদের অন্তত 12 পাউন্ডের জিনিস, তাদের নিজের ব্যক্তিগত জিনিস নিয়ে যেতে দেয় সেই মহাকাশে, কিন্তু তারা কি ধরনের জিনিস নিয়ে যায়। তাই তার খুব উৎসাহ ছিল, সেই জন্য তার উপর তিনি একটা সমীক্ষা করেছিলেন, দেখেছিলেন যে প্রথমবার যিনি চাঁদে গিয়েছিলেন তিনি সেখান থেকে কি করেছিলেন, তার একটা ছোট্ট কেসে সেই পাথর, সেই চন্দ্রমা, সেই সংগ্রহ করেছিল Apollo 11-এ। আর 1969 গিয়েছিলেন 1969 সালে, তিনিও কিছু হাতুড়ি জাতীয় জিনিস নিয়ে এসেছিলেন। তো এই ধরনের তিনি একটা রিসার্চ বা সমীক্ষা চালিয়েছিলেন, যেখানে দেখা যায় যারা স্পেসে যায় বা মহাকাশে যায়, যেসব অ্যাস্ট্রোনটরা বা মহাচারীরা, তারা কি করে, মহাকাশচারীরা, তারা তাদের ব্যক্তিগত কিছু জিনিস এমন নিয়ে যায় যেগুলো অনেক সময় বোঝা যায় না যে কেন তারা নিয়ে যাচ্ছে, এবং অনেক সময় মনে হয় ব্যক্তিগত জিনিসের কি মূল্য তারা করে, সেই নিয়ে তিনি রিসার্চ করেছিলেন। আজকে দেখুন যখন ওই চন্দ্রমায় গিয়ে নামে, তখন হয়তো ওই উপগ্রহের যদি কোনো প্রাণ থাকতো তারা প্রশ্ন করত, ইনি কে আমাদের গ্রহে, এরকম দুটো হাত দুটো পা, হ্যাঁ এরকমই কিছু আমাদের মনে হয়। কিন্তু আমাদের যিশুকে যারা জানি প্রথমবার অথবা তারপরে তার সাথে চলি, মনে হয় ইনি কেমন একজন লোক। আর তাই পৃথিবীতে ইনি কেমন লোক বিচার করে বাহ্যিক জিনিস দেখে। যেমন একজনের কথা শেয়ার করি আপনারা দেখুন, এটা আমার মনে হয় আপনাদেরকে খুব উদ্দীপ্ত করবে, যে কিভাবে এই ভদ্রলোক, এর নাম হচ্ছে আবুল বাজানদার। আপনারা দেখতে পাচ্ছেন আবুল বাজানদারকে। এই আবুল বাজানদার, এর হাতগুলো দেখবেন, পাগুলো দেখবেন, এটা এক ধরনের বিরল রোগ। এনার হাত পা থেকে কি গাছের মতো সব বেরোচ্ছে, এটা একটা বিরল ধরনের রোগ। কিন্তু এই রোগটা কিন্তু দেখা যায় না, এবং মারাত্মক যন্ত্রণা, মারাত্মক যন্ত্রণা এটা। তো মহাকাশে যখন যায় তার একটা উদ্দেশ্য থাকে, এবং তারা ওখানে সম্পূর্ণ গ্রহে অপরিচিত। আবার এই ধরনের লোকটা আবুল বাজানদারকে যারা আমরা দেখলাম, যে তার উদ্দেশ্যটা, সেও তার হাত পায়ে বাহ্যিকভাবে অন্যরকম লোক। কিন্তু আমরা যখন আমাদের প্রভু যিশুর কথা পড়ছি, মনে রাখতে হবে সেই লোকটা কেমন। আমরা যখন বাহ্যিক কাউকে দেখি,
আমাদের এরকম হয়, ইনি কেমন লোক, বাপ রে বাপ, কিরকম ভাবে আমরা অনেকটা অদ্ভুত চেহারার মধ্যে আমাদের ভাব প্রকাশ হয়, কি করছে অদ্ভুত। এরকমই অবস্থা হয়েছিল আমাদের যিশুর সন্তানদের মধ্যে, যখন তারা জানতো না যে যিশুর সাথে চলেও যে ইনি কোন লোক, কার সাথে রয়েছি। এরকমই আমরা ঘটনা দেখতে পাই মতিলিখিত যদি 8 অধ্যায়ে আমরা পড়ি, যেখানে আমরা দেখি যে তিনি কেমন লোক। মতিলিখিত এই 8 অধ্যায়ের একটা সুন্দর ঘটনা, যে ঘটনা আমরা অনেকেই জানি, যিশু সেই সমুদ্র গ্যালিলির সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছেন, যার দীর্ঘ হচ্ছে 13 মাইল, যার চওড়া হচ্ছে 8 মাইলের মতো। সেই বিভৎস অবস্থায় তারা রাত্রিতে পার হচ্ছেন, আর সেই সময় ঝড় উঠেছে, আর ঝড় ওঠাতে সবাই তছনছ হয়ে গেছে, সবাই ভয় হয়ে গেছে, শিষ্যরা। যিশু কিন্তু ঘুমিয়ে রয়েছেন, যিশু কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন। আর অন্যরা কি হচ্ছে, উথাল পাথাল, উদ্বিগ্ন, হতাশা, মৃত্যু ভয় ঘিরে ধরেছে। আর যিশু কি করে শুতে পারেন আপনার মনে হয়? এটা তাদেরও মনে হয়েছে, যখন চারপাশে এইরকম তুলকারাম চলছে, কি করে সম্ভব যে যিশু এইভাবে শুয়ে আছেন, যে কোনো রকম তার হলদল নেই, যে কিভাবে কি করতে হবে। তাই তারা চিৎকার করে ডেকে পড়েছিল, প্রভু দেখছেন না আমরা যে মরে যাচ্ছি, মরতে চলেছি। আর সেই মুহূর্তে যিশু উঠে দাঁড়ান, দাঁড়িয়ে তিনি সমুদ্রকে শান্ত হতে বলেন। আর সেই মুহূর্তে তার শিষ্যরা কি বলেছিল জানেন? এটাই বলেছিল, ইনি কেমন লোক, যিনি মহাকাশে যেমন একজন অদ্ভুত লাগে কেউ আসলে, অন্য দেশ থেকে আসলে, তেমনি এই যিশুর কার্য দেখে, তার বাহ্যিক দেহের আকৃতি দেখে কিছু নয়, তার অতি আশ্চর্য কাজ, আহ ইনি কেমন লোক যে সমুদ্র এর কথা শুনে, সমুদ্র এর কথা শুনে। ঈশ্বর আমাদের আশীর্বাদ ধন্য করুন। প্রেমময় পিতা, তুমি আমাদেরকে সেই প্রত্যাশিত তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে সত্যকে প্রকাশ কর প্রভু, যার জন্য আমাদের এখানে আহ্বান করেছে প্রভু, যাতে প্রতিটি মন আমাদের তোমার মধ্যে, তোমার ভাবনায়, চিন্তায় এবং তোমার উদ্দেশ্যে নিরূপিত থাকে প্রভু। তুমি যা বলতে চাও আমরা যাতে তা সম্পূর্ণ শ্রবণ শুধু নয়, তা মান্যতা এবং গ্রাহ্যতা করতে পারি প্রভু। প্রার্থনা যিশু নামে, আমেন। তাই সেদিনকে যিশুর শিষ্যদের মধ্যে বড় প্রবলেম হয়ে গেছিল, যে তারা বলে দিয়েছিল যে ইনি কেমন লোক। আর আজকে এইরকমও প্রশ্ন কিন্তু আমাদের মনে আসতে পারে, যে ইনি কেমন লোক। আজকের এটাই আমাদের বিষয়, যে ইনি কেমন লোক। মনে আছে যে যিশু তার সমস্তভাবে শিষ্যদের মাঝে, এই ঘটনাটার আগে যেটা আজকে আমরা আলোচ্য বিষয়, এই ঘটনাটার আগে যিশু তার সমস্ত শিষ্যদের নিয়ে আমরা যখন যাচ্ছিলেন, তাদের প্রত্যাশা কি ছিল, যখন ঝড়টা উঠল তারা কি আশা করেছিল। আমরা হয়তো অনেকে ভাবছি যিশু কাছে তারা এটা আশা করেছিল, কি আশা, যিশু তাদের কি একসাথে ধরে নিয়ে কি একদম সেই পারে গিয়ে নিয়ে ফেলবেন, ঝড় থেকে একদম তুলে নিয়ে চলে যাবেন, বিপদের মুখে থাকবে না। আর এটাও ভাবতে পারেন তারা, যিশুর দেহে অনেক শক্তি এবং তার আশ্চর্য কিছু করে, এমন চালাবে ঝড়ের মধ্য দিয়ে দ্রুত গতিতে আমরা একদম শক্তিশালীভাবে চলে যাও, তারা হয়তো এরকম কিছু ভেবেছিল। আমরাও ভাবি আমাদের জীবনে, যখন আমাদের জীবনে এরকম ঝড়ঝণ্ডে আসে আমরাও ভাবি যিশু এখান থেকে তুলে নিয়ে ফেলে অন্য জায়গায় একদম সুস্থ রাখবে, আমি দারুণ 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 থাকবো। প্রত্যাশার কোনো শেষ হয় না, ভাবনার কোনো শেষ হয় না। তাই এটা একটা আমাদের জীবনে বড় চ্যালেঞ্জিং থাকে জানেন তো, যেই সময়
ঝড়টা উঠেছিল, যিশুর কি প্রভাব ছিল আপনারা কি জানেন? তিনি এই ঝড়কে ভয় পাননি, তিনি সমুদ্রের ঢেউকে ভয় পাননি, বরং এই সমুদ্র এবং ঝড় তার কথা মান্যতা বাধ্যতা দেখিয়েছে। তাই তখন প্রশ্ন ওঠে, যিশু কি সত্যি একটা সাধারণ মানুষ? কারণ আমাকে অনেকে প্রশ্ন করে, যিশু যদি কে তাদের প্রশ্ন করি, তারা বলে যিশু ঈশ্বরের পুত্র। আমি একজনকে রিসেন্ট প্রশ্ন রেখেছিলাম যে যিশু কি ঈশ্বর, সে বলে না, যিশু তো ঈশ্বরের পুত্র। তাই তিনটে জিনিস আমি তাকে যেমন ব্যাখ্যা করেছিলাম সাধারণভাবে, আজকে আমি বলতে চাই যে যিশু ঈশ্বরের পুত্র, অবশ্যই ঈশ্বরজাত, কিন্তু তিনি বলেছিলেন আব্রাহামের এই সৃষ্টির পূর্বে, আব্রাহামের পূর্বে তিনি ছিলেন, যদি আমরা পড়ি সেই যোহনের 8:58, তিনি সেই পৃথিবীতে আসার পূর্বে তিনি ছিলেন। এক, পৃথিবীতে কেউ নেই যিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, মৃত্যু হয়েছে এবং ওই পৃথিবীতেই দৈহিকভাবে পরিণতিত হয়েছেন, যিশু ছাড়া আর কেউ নেই। দুই, আমরা যদি দেখি যে যিশু মৃতকেও জীবিত করেছেন 4 দিন ধরে পচে যাওয়া, যদি আমরা দেখি লাসারের জীবন যোহনের 11 অধ্যায়। আবার এটাও আমরা দেখেছি যে যিশু যখন পুনরুত্থিত হয়েছেন এই পৃথিবীতে, সমস্তভাবে 40 দিন ধরে প্রত্যেকের মাঝে তিনি বিচরণ করেছেন এবং 500 লোকের মাঝে তিনি স্বর্গে আরোহিত হয়েছেন। আর তার অত্যাশ্চর্য কাজ তো রয়েছেই, এটা আপাতভাবে আমাদের প্রমাণ করে যে ঈশ্বর ছাড়া কেউ নয়। সব থেকে বড় প্রমাণ কানেন জানেন, যখন যিশু পাপের ক্ষমা করেছিলেন, সেই লোকটাকে বলেছিলেন যে তোমার পাপ ক্ষমা করা হয়েছিল, ইহুদি জাতির লোকেরা প্রশ্ন করেছিল, ইনি কে, ঈশ্বর ছাড়া কে পাপ ক্ষমা করতে পারে? যিশু পাপের ক্ষমা করতে পারে, কারণ তিনি ঈশ্বর। তাই এ নিয়ে আমাদের কোনো দ্বিধা থাকতে পারে না, যিনি কেমন ধরনের লোক। এই ঘটনাটা হওয়ার পূর্বে নৌকায় কিছু কিছু ঘটনা, তার আগেই এই যদি 8 অধ্যায় দেখি মুতিলিখিত কি করেছিলেন যিশু। যিশু একজন কুষ্ঠকে সুস্থ করেছিলেন, একজন শতপতি তার দাসকে তিনি সুস্থ করেছিলেন, এবং তার বিশ্বাসের কথা কি বলেছিলেন জানেন, যে এই রকম বিশ্বাস আমরা এখানে কারো কাছে দেখিনি। তাই এটা বড় আমাদের জন্য সমস্তভাবে আনন্দের যে যিশু আমাদের জীবনে সেই সমস্তভাবে এক নতুন অধ্যায় নিয়ে আসে। তাই আজকে আমরা যারা দাঁড়িয়েছি, প্রত্যেকের উদ্দেশ্যই থাকবে আমাদের যে প্রভু যিশুর নামে আমরা প্রকৃত তার ভালোবাসার জীবনে যারা রয়েছি সেই উদ্দেশ্যেই আমরা জীবিত। তাই যিশু শুধু তাই করেনি, কুষ্ঠকে সুস্থ করেছেন, শতপতির দাসকে সুস্থ করেছেন, পিতরের শাশুড়িকে সুস্থ করেছেন, এমনকি মন্দ আত্মা কারোর মধ্যে ছিল তাদেরকে ভালো করেছেন। তাই তিনি তার পারিপার্শ্বিক যে অবস্থায় থাকুক, কোনো অবস্থা উদ্বিগ্ন তাকে নিয়ন্ত্রণ করতে না, তিনি ছিলেন একজন ভয়হীন মানুষ ঈশ্বর রূপে। আর তাই একটা জিনিস আপনাদের মনে আছে, মতিলিখিত 21 অধ্যায়ের যদি 18-22 পড়ি, তিনি তার শিষ্যদের মধ্যে যাচ্ছিলেন, তখন সেই ডুমুর গাছটা দেখে বললেন, খেতে চেয়েছিলেন তার ফল, তিনি কি বললেন, যে যখন তার মধ্যে কিছু দেখলেন না, তিনি গাছটাকে বললেন যে তোমাতে আর কখনো ফল না ধরুক, আর হঠাৎ সেটা শুকিয়ে গেল। ভাবা যায় এই এত কিছু দেখেও অনেক সময় যিশুর সত্যকে আমরা বুঝতে পারি না, যে সে কেমন ধরনের লোক। তিনি শুধু কেমন ধরনের লোক নয়, আজকে যখন আমরা জানি এখানে কেন আমরা বসে রয়েছি, ওনার সাথে যারা যুক্ত হয়, যিশুর সাথে, যিশু শুধু কেমন ধরনের নিজে লোক থাকেন না, বরং ওনার সাথে যারা যুক্ত হয় আমাদের মতো, তাদেরকে তিনি এক বিশেষ মর্যাদা, বিশেষ ধরনের লোক হিসেবে, মানুষ হিসেবে চিহ্নিত করেন। আর তাই তারা আশা করে, যারা যিশুর কাছে এই বিশেষ ধরনের লোক হয়েছে, তারা নিজেদের বুদ্ধিতে নয়, বিচারে নয়, তারা হয়েছে বিশ্বাসের দ্বারা হয়েছে। আর তাই তারা জানে তাদের কোনো অর্থ শক্তি কিছু দিয়ে তারা এই জায়গায় পৌঁছনি,
তারা এক নতুন পরিবার যিশুর মধ্য দিয়ে ঈশ্বরের পরিবারে সংযুক্ত হয়েছে। আর তাই বাইবেলে বলে কি জানেন, বাইবেলে বলে যে যোহনের 17:16 যে যিশু বলেছিলেন, তারা এই জগতের নয় যেমন আমি এই জগতের নই। তো পরিষ্কার এটা যে যিশু এই জগতের নয়, কারণ আমাদের মতোই তিনি এই জগতের নয়। তাই আমরা বাহ্যিক দেখে মানুষের কেমন লোক বোঝার চেষ্টা করি, ইনি কেমন লোক, কিন্তু যিশুর সন্তান হিসেবে বা যিশুকে যখন আমরা দেখি তার কার্য হিসেবে তার ধরনটাকে আমরা জানি, তার আচরণ দেখে, তার সমস্ত গুণগত মান দেখে, তার বিচারত্ব বা তার পরিচয়কে আমরা বহন করি। আর তাই পৃথিবীতে অনেক ধরনের লোক দেখা যায়, পৃথিবীতে অনেকজন লোক দেখা যায় যারা এই পৃথিবীর মতো চলে। কিন্তু মনে রাখবেন, যখন আমরা বলি যে আমরা এই পৃথিবীর নয়, যিশু কি বলেছেন যে আমি যেমন এই জগতের নয় তারাও এই জগতের নয়। আর সেই হিসেবে আমরা কি করি না, মূর্তি পূজা করি না, কোনো প্রকৃতির পূজা করি না, কোনো আচার অনুষ্ঠানে আবদ্ধ রাখি না, কোনো রকমভাবে আমরা বাহ্যিক চিহ্ন বহন করি না। কারণ আমাদের মধ্যে কি চিহ্ন বহন করে জানেন, আমাদের মধ্যে সেই আত্মার শিলমোহর, যদি আমরা পড়ি এপিসোড 1:13 যে আত্মার শিলমোহর আমাদের মধ্যে প্রভু দিয়েছেন, যার মধ্য দিয়ে আমরা প্রকৃত পরিচয় খ্রিস্টের বহন করি। আর তাই আমরা যখন দেখি যে বাহ্যিকভাবে কি হয়, আমাদের জাত হিসেবে আলাদা করা হয় না, আমাদের ভাষা হিসেবে আলাদা করা হয় না, যখন কেমন লোক বলা হয় শুধু বাহ্যিকভাবে আমাদের এইভাবে আলাদা হয় না, কোন জাতে থাকি, আমি দলিত বা ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি অন্য কিছু, বা আমার ধর্ম দেখে আমি কোন ধর্মে আছি সেই দিকে আমাদের বিচার করে। সাধারণভাবে এটাই হয় যে ভাষা দেখে, আমাদের সংস্কৃতি দেখে বিচার করে। হতে পারে আপনি আজকে নানান ধরনের এরকম যুক্ত আছেন, কিন্তু যখন খ্রিস্টের সাথে আসেন আপনি বলতে পারেন যে আপনার জীবনে খ্রিস্ট কি আলাদা করেছে। আসুন পাশাপাশি অন্য জায়গায় দেখি, পাশাপাশি অন্য জায়গায় আমাদের কি দেখি, যে জাতপাতের মধ্যে ভেদাভেদ দেখি, ধর্মের মধ্যে অন্ধত্ব দেখি, তাদের ভাষার মধ্যে বিভেদ দেখি। কিন্তু বলতে পারেন, আপনি যদি বাংলায় জল বলেন আর ইংরেজিতে ওয়াটার বলেন, তো এই দুটো শব্দ দুভাবে বললে কি জলের গুণ, জলের যে আস্বাদ, সেটা কি কখনো বদলায় না? খ্রিস্টের ভালোবাসার জীবন আমাদের জন্য সেই রকম। যখন উনি কেমন লোক, তার শিষ্যরা তখন বুঝতে পারছে না, তার সাথে উঠছে খাচ্ছে, কিন্তু সেই রহস্যটা, তিনি তার শক্তিটা কি, তিনি তার জানা সত্ত্ব, তিনি যে খ্রিস্ট, তারপরও তার বর্ধিত কাজ কত দূর হতে পারে, তিনি তার সক্ষমতা সম্বন্ধে তাদের ধারণা নেই। তিনি সেই মুহূর্তে যখন সমুদ্রকে থামিয়েছিলেন, ঝড়কে বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি সৃষ্টিকর্তা। তাই যিশু যখন শুয়েছিলেন নিশ্চিন্তে, তিনি কারণ তিনি ঈশ্বরের ইচ্ছেকে জানতেন, তার উপর নিশ্চিন্তে শুয়েছিলেন। আজকে যখন আমরা জীবনে চলি, যদি যিশুর ওপর নিশ্চিন্ত হই, তার ইচ্ছার ওপর নিশ্চিন্ত হই, আমরাও এই যিশুর মতো কঠিন চারপাশটার সময়ও, ঝড়েও আমরা নির্ভরশীল, নিশ্চিন্ত থাকতে পারব। আজকে আপনি কি নিশ্চিত প্রভু যিশুর মতো যখন ঝড় বৃষ্টি আকাশের নয়, জীবনে আসে সমস্যা, তখন আপনি কতটা নিশ্চিত যে আমি প্রভুর ইচ্ছের কাছে আমি অর্পিত, আমি সমর্পিত? আপনার জীবনকে তিনি সেই জায়গায় নিতে পারেন, এটা জানবেন, কারণ সেই জায়গার জন্যই আপনাকে এখানে রেখেছে। আমাদের এমন একটা যিশু জীবন দিয়েছে যেটা ধর্মের দ্বারা নয়, আমরা কোনো ধর্মের দ্বারা আবদ্ধ নই, আমরা প্রেমের, খ্রিস্ট প্রেমের দ্বারা, অনুগ্রহ দ্বারা আবৃত, যেখানে যিশু তার জীবন দিয়েছেন কারণ তিনি আপনাকে ভালোবাসেন। তার ভালোবাসা আপনাকে একটা নিন্দার জীবন, একটা পাপের জীবন ছেড়ে দেওয়ার দাবি করে। আর সেই দাবির মধ্যে আপনি কি জানেন আপনি কোথায় আছেন? সেই দাবির মধ্যে যিশু আপনার জীবনে সেই সত্যকে আনে, যে সত্য আপনার জীবনকে উন্মোচিত করে তার জীবনের সমস্ত আঙিনার মধ্য দিয়ে। তাই আজকে আমাদের জীবনে যে অবস্থায় থাকি না কেন, প্রকৃতভাবে আমাদের যিশুর কেমন লোক, কারণ আমরা, আমাদের কি হয়, আমরা কোনো মানুষকে চিহ্নিত করি তার ধর্ম দিয়ে,
তার জন্মগত অবস্থান দিয়ে, কিন্তু খ্রিস্ট যখন আজকে আমাদের নতুন ধারণা দিয়েছে, কি জানেন, যে তিনি যেমন যেমন ধরনের লোক এই পৃথিবীতে, যেমন মহাকাশে গেলে এই পৃথিবীর লোককে অন্য গ্রহের লোক বলে চিহ্নিত হয়, আমরাও এই পৃথিবীতে যখন নতুন জন্ম খ্রিস্টকে বিশ্বাস করে হয় নতুনত্ব পাই জীবনে। তাই দুটো জিনিস মনে রাখতে হবে, যে মানুষের, সাধারণ মানুষের দুটো কারণে কি হয়, মৃত্যু হয়। এক, তার পাপের জীবন, পাপের বেতন মৃত্যু। দুই, মশীকে বলেছিল যে ঈশ্বরকে দেখবে আর কেউ জীবিত থাকবে কেউ হয় না। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কেন জানেন তো, আজকে আমরা আজকে যখন যিশুর মধ্যে নতুন জন্ম পেয়েছি, সেই জন্মটা আমাদের ইচ্ছেতে নয়, ঈশ্বরের ইচ্ছেতে। হ্যালেলুইয়া, ঈশ্বরের ইচ্ছেতে আপনি এখানে বসে রয়েছেন, আপনার নতুন পরিচয়, আপনি খ্রিস্টের সন্তান বলে। আর তাই আপনার জীবনে মনে রাখবেন যে যখন যিশুর সাথে আপনি যুক্ত হন, তখন আপনি সেই নতুন জীবন পেয়েছেন। কারণ তিনি যেমন জগতের নয়, দৈহিকভাবে জগতে থাকলো, তার মন, তার চিন্তা ঈশ্বরকে, পিতাকে সন্তুষ্ট করার জন্য। তাই আমাদেরও সর্ব জায়গায় যাতে থাকতে হবে, যে অবস্থায় ভয় আসবে শিষ্যদের যেমন এসেছিল, আমরা মনে রাখবো যে খ্রিস্ট যেমন পিতার ইচ্ছার উপর নির্ভরশীল, এবং তিনি জানতেন যে ঝড় আসবে, তিনি তো ঝড়কে থামাতে পারেন না, ঝড়কে আনার শক্তিও আছে ওনার, উনি নিশ্চিন্ত ছিলেন। তাই কঠিন সেই পরিস্থিতি, সেই পরীক্ষিত হয়েছিল তাদের বিশ্বাসকে, কারণ যিশু জানতেন তাদের বিশ্বাসের সমস্ত গভীরতা কতটুকু রয়েছে। আজকে আপনার জীবনের বিশ্বাসের গভীরতা কোথায় আছে? আমাদের প্রশ্ন আসতে পারে, ইনি কেমন লোক, আমাকে কষ্টের মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে যিশু, প্রার্থনা উত্তর দিচ্ছে না, ইনি কেমন লোক? এর উত্তর আপনি তখনই পাবেন যদি আপনি জানেন ইনি আপনার জন্য জীবনে কি করেছেন, আপনি কে। আপনি একজন পাপি থেকে যিশুর প্রতি সমস্ত তার অনুগ্রহের মধ্য দিয়ে বিশ্বাস দ্বারা পরিত্রাণ পেয়েছেন পাপ থেকে, এক নতুন প্রত্যাশিত জীবন পেয়েছেন, যে জীবন এই পৃথিবীর মধ্যে থেকে পাওয়া যায় না। আর তাই পৃথিবীতে আমরা অনেককে দেখি কি করে, যে অনেকে অনেক ধরনের পূজা আর্চা করে, অনেক ধরনের তাদের নিয়ম পালন করে, কিন্তু খ্রিস্ট আমাদেরকে তার থেকে মুক্তি দিয়েছেন, মনে রাখবেন। তাই সাধু পৌল বলেছেন 2 কুরিন্থীয় 5:16 আমরা 17, তোমরা হচ্ছ সেই নতুন সৃষ্টি, নবসৃষ্টি খ্রিস্টতে। হ্যালেলুইয়া, আমরা খ্রিস্টতে নবসৃষ্টি হয়েছি। আজকে আপনি কি সেই নবসৃষ্টির ধারক? আপনাকে দেখে সবাই কি বলে এরা কেমন? এই কারণে না, আপনার অভব্য আচরণ দেখে, কারণ যিশুর ভালোবাসার জীবন এক পূর্ণতা আশীর্বাদ দ্বারাই করে। আর তাই মনে রাখবেন, আমরা যা কিছু আজকে জীবনে আমাদের, তা যিশুর জন্য এসছে। তাই সেদিনকে যিশু তার শিষ্যদের বলেছিল যে কেন তোমরা ভয় খাচ্ছ। এ প্রশ্ন আমাদের জীবনেও আসে, কেন প্রভু আমার জীবনে তুমি এরকম করছো? প্রভু আপনাকে এই প্রশ্নটাই করে, তুমি কেন কেন ভয় খাচ্ছ? তুমি কি জানো আমি কেমন লোক? আপনি জানেন যিশু কেমন লোক? মনে রাখবেন, যিশু বলে দিয়েছে যে তোমার ইচ্ছে আর আমার ইচ্ছে দুটো একসাথে তুমি জীবনে নিয়ে চলতে পারো না। আর তাই এই পৃথিবীতে যদি আপনি এইভাবে চলেন, যে পৃথিবীর ভয়ে চলেন, ধর্মীয় ভয়ে, সামাজিক ভয়ে, অর্থনৈতিক ভয়ে, মানুষের ভয়ে, ধর্মীয় আচার আচরণের ভয়ে, পরিবারের ভয়ে, তার মানে বুঝতে হবে যিশুর ভালোবাসা আপনার মধ্যে নেই। কারণ 1 জোহন 4:18 বলে যে সত্য ভালোবাসা সমস্ত ভয় দূর করে, আর যিশু হচ্ছে সেই সত্য। আরো বলে 1 জোহন 4 ঈশ্বর হলেন স্বয়ং ভালোবাসা। হ্যালেলুইয়া। আর তাই আজকে আপনার জীবনে, যিশু শুধু কেমন লোক নয়, সেই কেমন লোকের সাথে আমরা যারা থাকি, আমরাও সেই জীবনটাকে পাই। আর তাই যিশু তার শিষ্যদের বলেছিলেন যে মন প্রাণ দিয়ে সমস্তভাবে সেই তাকে ভালোবাসো। আর তাই আমরা এই পৃথিবীতে ভয়ের জীবনে বসবাস করতে পারি না, কিন্তু আমাদের ভয়ের জীবনের জন্য আহ্বায়িত হয়নি, আমরা হয়েছি বিশ্বাসের জীবনে খ্রিস্টের দ্বারা চলার জন্য। তাই ভয় দ্বারা এই পৃথিবীতে চলবো না,
খ্রিস্টের প্রতি বিশ্বাস দ্বারা চলব। কারণ তার শিষ্যদের যিশু ডেকেছিলেন, সমুদ্রের মাঝে নিয়ে যাচ্ছিলেন, তাদের সমস্ত ভাবে কষ্ট দুঃখ বেদনা দেওয়ার জন্য না, কিন্তু তাদের কি করতে চেয়েছিলেন, তাদের আলাদা ধরনের তিনি মানুষ হিসেবে তৈরি করতে চেয়েছিলেন বিশ্বাসের দ্বারা। আর আজকে যিশু আপনার আমার জীবনে সেটাই চান, বিশ্বাসের দ্বারা, যাতে আমরা সর্বমুহূর্তে সেই বিশ্বাসের দ্বারা চলি। 2 করিন্থীয় 5:7 বলে, আমরা দৃষ্টি দ্বারা নয়, আমরা বিশ্বাসের দ্বারা হাঁটি। আর আসুন, সেই শিষ্যরা সেদিনকে সেই ভয় খেয়ে গেছিল, তারা জানছিল না তারা কি করবে, যে কারণ যিশু যখন আমাদের ডাকেন তখন আমরা কি করি, তিনি আমাদের তার শিষ্যদের মতো উৎসাহ দিতে চান আর জানাতে চান, যদি আমাদের এই রকম বিপদেও পড়তে হয়, তার শিষ্যদের যেমন তিনি দেখিয়েছিলেন ওনার শক্তি কি, উনি কি করতে পারেন। আর আজকে আপনার জীবনও যিশু সেই আনন্দ শক্তি দিতে পারেন। আপনার যত বিপদই আসুক, আপনার জীবনে কোনো ঝড় যিশুর মান্যতায় চলতে গিয়ে যদি আসে, প্রভু জানেন সেদিনকে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন, শিষ্যরা অভিযোগ করেছিল, যারা কি ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর না করে তাদের এই রকমই অভিযোগ আসে যিশুর প্রতি, যিশু আমায় দেখছে না, আমি মরতে চলেছি। আজকে যিশু কিন্তু তাদেরকে বিশ্বাসকে উন্নত করেছেন। আপনি ওই জায়গায় থাকলে কি করতেন, যদি সেই নৌকায় আপনি বসতেন আপনি কি করতেন? মনে রাখবেন, যিশু আপনাদের আমাকে অসহায় রাখেনি, পবিত্র আত্মা যিনি আমাদের সাহায্যকারীকে পাঠিয়েছে, আমরা হলে প্রার্থনা করতাম, প্রভুর কাছে প্রার্থনা করতাম, আমাদের প্রভু স্বয়ং শুয়ে রয়েছে আমাদের সাথে, ইম্যানুয়েল রয়েছে, আমরা কিসের ভয় খাবো, আমরা ভয়হীনতায় থাকতাম না, আমাদের ভয় আসতো, কিন্তু প্রভু আমাদের যিনি সমস্ত মৃত্যুর ভয় থেকে উদ্ধার করেছেন, আর কিসের ভয় আমাদের জীবনকে কেড়ে নিতে পারে এখন, হ্যালেলুইয়া। আর তাই আজকে যদি আপনার জীবনে কোনো বিপদ থাকে, আজকে যদি সমস্যা থাকে, ঝড় থাকে, যিশুর কাছে সমর্পিত হন, দেখবেন ইনি কেমন লোক, কেমন ঈশ্বর আপনাকে, তার প্রকৃত অত্যাশ্চর্য কার্য আপনার জীবনে হবেই হবে। আর তাই আমরা বিশ্বাসের দ্বারা হাঁটি। আর আজকে আপনার কি মনে হয়, তার সমস্ত ভাবে যিশু আমাদের জীবনে অনেক সময় ঝড় আসতে দেন, যার মধ্য দিয়ে আমরা শিখি যে ইনি কেমন লোক। আর আজকে আপনি প্রস্তুত হন, আপনি যার সাথে আসেন সেই যিশু যেমন কেমন লোক আপনি প্রতিদিন চেনেন, তেমনি আপনার প্রতিবেশীও চিনবে। তাই তিনি কেমন লোক ছিলেন যদি একটু বাইবেলের মধ্য দিয়ে আমরা দেখি আরেকটিবার, তিনি সমস্ত ভাবে পৃথিবীতে তার সত্য বলতে গিয়ে তাকে বাধাপ্রাপ্ত হয়েছে, বর্জন করা হয়েছে, কিন্তু তারপরও তিনি আমাদের কথা শুনেছেন, আমাদেরকে বর্জন করেনি। 1, 2, তাকে পরিত্যাজ্য করা হয়েছে ক্রুশের মধ্যে, একা ছিলেন, কিন্তু তিনি তারপরও আমাদেরকে সমস্তভাবে কোনোদিন একা এই পৃথিবীতে ছেড়ে যাননি, পবিত্র আত্মা দিয়ে পাঠিয়েছেন। 3, তিনি মৃত্যুর সম্মুখে দাঁড়িয়েছেন, তাকে হত্যার সামনে দাঁড়ানো হয়েছিল, তারপর অভিশাপ দেননি, বরং আমাদের অভিশাপ তিনি ক্রুশে নিয়েছেন। 4, তাকে সমস্তভাবে চ্যালেঞ্জ করা হয়েছিল, যদি তুমি সত্যি ঈশ্বরের পুত্র, তুমি যদি সত্যি ঈশ্বর হও, তারপরও তিনি আমাদেরকে অভিযোগ বা অভিশাপ দেননি, তিনি আমাদেরকে তার পরিবারের সন্তান জাত হওয়ার, আত্মিকভাবে ঈশ্বরের সন্তান যোগ্যতা হওয়ার দিয়েছেন। 5, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, তাই এই মানুষ হিসেবে তিনি ক্ষমতাহীন হিসেবে এই পৃথিবীতে ঢুকেছিলেন, যাতে তিনি আমাদেরকে মৃত্যুর অপর খবরদারি দিতে পারেন। আর 6, তিনি ছিলেন সেই সৃষ্টিকর্তা, সেই মুহূর্তে ঝড়কে থামাতে পেরেছিলেন, ঝড়কেও তিনি আনতে পারেন। আরো 4টি আমি জিনিস বলতে চাই এখানে, কেমন লোক ছিলেন, তিনি পাপীদের মতো লোকের পাশে বসে একসাথে খেতে পারেন, সেই ট্যাক্স কালেক্টরের কথা চিন্তা করুন, তিনি সেই মানুষ, সেই ঈশ্বর যিনি কখনো 40 দিন ধরে যখন উপবাস করেছেন, তখন কখনো তিনি সেই উত্তেজিত হননি, উদ্বিগ্নে পড়েননি বা শয়তানের উত্তর দেননি, তিনি স্থির থেকেছেন বিশ্বাসে। আর তিনি এমন ধরনের মানুষ, তিনি কখনো পিতার প্রতি দ্বিধা করেননি, প্রশ্ন করেননি,
বরং কষ্ট করেছেন এবং তারপরও ভালোবেসেছেন। কারণ কি জানেন? এর কারণ কি? উনি কি ধরনের মানুষ, এর কারণটা কি? যদি যোহনের এক অধ্যায়ের আমরা 14 পড়ি, ইনি সেই মানুষ যিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর হয়ে এই পৃথিবীতে এসেছিলেন, যিনি সত্য ও মহিমায় পরিপূর্ণ। হাললুইয়া! ইনি কেমন লোক? যখন ঝড়ের মধ্যে দাঁড়িয়ে সকলে ভীত হয়েছিল, তারা দাঁড়িয়ে ভয় খেয়ে গেছিল, কিন্তু তার অত্যাশ্চর্য কার্য, তারা অবাক হয়েছিল। আজকে আমরা অবাক হই, অনেক কিছু যিশু কি করতে পারেন আমাদের অজানা রয়েছে। আর আজকে আপনি কোথায় আপনার জীবন চলছে? আপনি কি নিশ্চিত যে যিশুর সেই শক্তি আছে? আপনি যে অবস্থায় থাকুন, আপনার অসহায় মনে হয়, ক্ষমতাহীন মনে হয়, যিশু আপনাকে প্রতিটি মুহূর্তে সেই ভয় মুক্ত করে আপনাকে বিপদ থেকে সম্পূর্ণ তুলে নিয়ে চলতে পারে। সেদিনকে নৌকোকেই নিয়ে গেছেন তিনি, নৌকোর ওপর থেকে নিয়ে চলে যাননি, তিনি চারপাশের ঝড়কে, প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেছেন। আজকে তার ওপর কোনো প্রকৃতি কোনো রকম উদ্বিগ্ন আনতে পারে না, চারপাশের অবস্থা উদ্বিগ্ন আনতে পারে না। আজকে যারা যিশুকে বিশ্বাস করি, আমাদের জীবনকেও কোনো অবস্থাতেই, কোনো চারপাশের পরিস্থিতিতেই যাতে উদ্বিগ্ন না, প্রার্থনা প্রবণ হয়। কারণ আমাদের ফিলিপীয় 4:6 বলে যে ধন্যবাদ সহকারে তোমরা সর্বত্র ঈশ্বরকে জানাও, উদ্বিগ্ন হয়েও না। আর তাই একটা ছোট্ট ঘটনা বলি আমাদের। আমরা জানি যে 2008 ঘটনা, এটা একজন রিসার্চ করেছিলেন, যে তিনি একটা রিসার্চ করেছিলেন, তার নাম ছিল সৌল ভিলেডা। উনি পিএইচডি ডক্টরেট করছিলেন স্ট্যানফোর্ড থেকে 2008। তিনি স্টাডি করেছিলেন বা একটা সমীক্ষা চালিয়েছিলেন। কিরকম সমীক্ষা ছিল? না, সমীক্ষাটা এরকম ছিল যে তিনি মানুষের এই যে বয়সের বৃদ্ধি হয় বা বুদ্ধি কমে যায়, চিন্তা শক্তি থাকে না, তার কিছু একটা করতে চান। আর সেই জন্য তিনি রিসার্চ বা সমীক্ষাতেই সেই রিসার্চ করছিলেন। সেই সময় তিনি সেই ইঁদুরের ওপর সেই রিসার্চটা করেন এবং দেখা যায় যে 2014 স্ট্যানফোর্ড স্কুল অফ মেডিসিন থেকে তারা কি করে, তারা সেই মানুষের মধ্যে সেই বলা যায় প্লাজমাটা সেটাকে ইনজেক্ট করে, কারণ যাতে স্মৃতিশক্তি হারিয়ে যায় তাদেরকে যাতে আরও সুন্দর সতেজ ইয়ং বা যৌবনের মতো রাখতে পারে। মনে রাখবেন, আজকে সেই নতুন রক্ত তারা আবিষ্কার করতে চেয়েছে। আর আজকে আপনার আমার জীবনে প্রকৃত রক্ত কি আছে জানেন? আজকে আপনার আমার জীবনে প্রকৃত খ্রিস্টের রক্ত এইভাবে সিরিঞ্জ দিয়ে দেওয়া হয়নি বা আমাদের পরীক্ষা করার জন্য নয়, তিনি নিজের জীবনের রক্তকে পরীক্ষিত করেছেন ক্রুশের মধ্য দিয়ে। ব্লাড টেস্ট আমাদের ক্রুশের মধ্য দিয়ে হয়ে গেছে, আর সেই পবিত্র রক্ত যা টেস্ট আমরা দেখেছি ক্রুশের মধ্য দিয়ে সমস্ত পাপের পরিত্রাণ, সেই আমাদের ব্লাড বা রক্ত পবিত্র আমাদেরকে আজকে এক নতুন অভিজ্ঞতা দেবে। যে অবস্থায় থাকুন না কেন, আজকে আপনার জীবনে সেই ইনি কেমন লোকের পরিচয় দেবে, কারণ আপনি কেমন। আজকে আমরা যখন দাঁড়িয়েছি, যাওয়ার পূর্বে আপনি কি জানেন আপনার জীবনে শত কষ্টের প্রভু আছেন? আমাদের জীবন অনেক বেড়িয়ে যাবে, আমরা তারপরে বুঝতে পারবো না ইনি কেমন লোক। কোনো ব্যাখ্যা দিয়ে নয়, কোনো বাক্য দিয়ে নয়, কোনো মানুষের শব্দ দিয়ে তা বর্ণনা করা যাবে না। শুধু যাবে যদি আমরা প্রতিনিয়ত চলতে চলতে তার ওপর আমাদের বিশ্বাস দিয়ে অর্পণ করি জীবনটাকে, তিনি বহন করবেন। কারণ তিনি কে? তিনি খ্রিস্ট। ইনি কেমন লোক? ইনি আমাদের পরিত্রাতা, যিনি আসছেন, প্রস্তুত হন, যাতে আমরা অন্যদের মাঝে দেখাতে পারি যে ইনি কেমন লোকের মাঝে আমরাও কেমন লোক এই পৃথিবীতে খ্রিস্টের সন্তান হিসেবে। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই তোমার পবিত্র বাক্যের জন্য, তোমার সত্যের জন্য। তুমি আমাদের আহ্বায়িত করেছো প্রভু তোমার জীবনের মধ্য দিয়ে যাতে আমরা দাঁড়াতে পারি প্রভু, সেই আশীর্বাদে আমাদের পরিণত করো। এবং তুমি যে আমাদের শিক্ষা দিলে তুমি কেমন লোক, সমস্ত ঝড়েও আমরা যাতে সেই অত্যাশ্চর্য হয়ে ভীত না হয়ে মৃত্যুর জন্য না দ্বার প্রান্তে দাঁড়াই, কারণ তুমি মৃত্যুহীন জীবনে আমাদের প্রতিজ্ঞা দিয়েছো। এবং সেই জীবনে চলতে গিয়ে যদি ঝড় আসে প্রভু, আমরা যাতে প্রার্থনা করি, তোমার ইচ্ছের উপর নির্ভর করি। প্রার্থনা যিশু নামে, আমেন। জয় যিশু ইমানুয়েল। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, প্রভুতে থাকবেন। থ্যাংক ইউ।